অদ্ভুত পরিস্থিতি আমাদের রাজ্যে। ঘরে পানীয় জল নেই, তথাপি বলতে হয় রাজ্য ভাসছে উন্নয়নের বন্যায়। মিথ্যাচারের রাজনীতির এর থেকে জ্বলন্ত উদাহরণ আর কি হতে পারে? উন্নয়নের বন্যায় ভাসছে রাজ্য, আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই অষ্টম বামফ্রন্ট সরকার, দাবি শাসক দলের। অন্যদিকে পানীয় জলের অভাবে দেশটায় বুক ফাটে মানুষের, এমন চিত্রই ধরা পড়ল নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। আমরা জল নাই, আজ দু সপ্তাহ জন্য কষ্ট করতে আছি, আমরা জল নাই, এমনকি আমরা ফাইখানা ভাষা করবে জলের জন্য নাই। এখন প্রধান গেছে, প্রধানের আমরা সবাই দোষী, প্রধানের দাঁড়াইতে রাজি নাই, বাইক দূরে গেছে কই। প্রধানের নাম কি? প্রধানের নাম কি গো? অভিজিৎ, অভিজিৎ দাস। জানাইছি নি পঞ্চায়েত কর্তৃপক্ষ? হ্যাঁ জানাইছি, তারা কেয়ার নিতে নাই, তারা কোনো রাজি করে না। সাবরুম মহকুমার সাতসাত ব্লকের অধীনে বিবেকানন্দ পল্লীর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন যাবত DWS জল সরবরাহ না করায় তীব্র পানীয় জল সংকট দেখা দেয়। তাই পানীয় জলের দাবিতে বুধবার দুপুর দু ঘটিকার সময় স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ের সামনে পানীয় জলের দাবিতে ধর্ণা দেন এলাকাবাসী। পরে বিধায়িকা রীতা কর মজুমদার ছুটে এসে তাদের আশ্বস্ত করেন, সাথে ছিলেন DWS এর কর্মকর্তারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিবেকানন্দ পল্লী পঞ্চায়েতে জল নেই, তারা বহু কষ্টে দূর দূরান্ত থেকে পানীয় জল সরবরাহ করেন। বিধায়িকা রীতা কর মজুমদারকে বারবার অবগত করা হলেও তিনি তা কর্ণপাত করেননি। সামনে বিধানসভা নির্বাচন বলে পাঁচ বছর পর ওনাকে এই এলাকাতে দেখা গেল। ২৫ বছরের একটানা শাসনের পরও যে রাজ্য সরকার জনসাধারণের পানীয় জলের ব্যবস্থাটুকু করতে পারল না, তাদের মুখে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্লোগান যে শুধুমাত্র বুঝুকে তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।